Assalamualaikum everyone, this is Afzal Malia from Prohodon.com.de and welcome back to my another brand new video. Today's video is very exciting because we have an iconic shooter. পাকিস্তানি বারিশের টু পিস কালেকশন, ঠিক আছে? তো সবাই মোবাইল হাতে নিয়ে আমরা বসে যাই, বিকজ বারিশের কালেকশন তো মানে মাথা নষ্ট টাইপের কালেকশন, এবং প্রাইসটা শোনার পরে তো সবার মাথা আরো নষ্ট হয়ে যাবে। ওকে, সো স্ক্রিনশটটা শুরু করে দিই সবাই নাকি। এই প্যাটার্নের মধ্যে আমরা আজকে অনেকগুলো কালার কম্বিনেশন দেখবো। স্লিভসের কাপড় আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে স্লিভসের কাপড়, এখানে সুন্দর মতো ডিজাইন করে জিনিসটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? স্লিভসটা আমি রেখে দিচ্ছি, আর জামাটা এবং ওড়নাটা আমি আরও ক্লোজলি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো জামাটা দেখো, ফুল জামাটা হচ্ছে কিন্তু মানে প্রথমত এটা হচ্ছে পুরাটাই হচ্ছে তোমার মানে সুতা দিয়ে, যেটাকে বলে বেইস, যেটা অ্যাকচুয়ালি বেইসটা হচ্ছে পুরাটাই হচ্ছে সুতার কাজ করা। তার উপরে যেটা করেছে এক্সট্রা করে হচ্ছে গিয়ে তোমার ওরা হচ্ছে মানে ইয়ার কাজ করেছে, স্টোন ওয়ার্ক যেটাকে বলে, সেই স্টোন দিয়ে কিন্তু জিনিসটাকে ফুললি কিন্তু ওয়ার্ক করা, ঠিক আছে? সো এই দেখো, এই টাইপের ড্রেসগুলো কিন্তু ওয়াশিং মেশিনে দিতে হয় না। সো আমি তা আগেই বলে দিলাম, কারণ আমার একটা ড্রেস এরকম হয়েছিল, ইন্ডিয়ান একটা ড্রেস, ওইটা এরকম ভুলে হ্যাঁ মানে ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়া হয়েছিল। পরে হচ্ছে গিয়ে যেটা হয়েছিল যে পুরো ওয়াশিং মেশিন স্টোন দিয়ে ভরে গেছিলো। তো এগুলো কেউ কিন্তু ওয়াশিং মেশিনে মানে ধুতে দিও না। আর তাছাড়া এই টাইপের স্টোন ওয়ার্কে যে ড্রেসগুলো হয় এগুলো না হলে যেটা করতে হয় নিজে ধরো দাঁড়ায় থেকে ভিজায় ধরো 10-15 মিনিট পরে ড্রেসগুলো ওয়াশ করে ফেলে উঠে ফেলাতে ভালো আছে সবচেয়ে বেশি। কারণ কি এই টাইপের কাপড়গুলোতে ময়লা বেশিক্ষণ মানে ময়লাটা ক্লিন করা মানে অনেক ইজি, একটু একটু পিছটা টাইপের কাপড় না, এটা তোমার হচ্ছে কি কী বলে থাকে একটু জর্জেট প্যাটার্নের কাপড়, তো সেগুলো থেকে কিন্তু ময়লা অনেক তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। তো তোমরা এগুলো ধরো মানে দিলা, দিয়ে সাথে সাথে ওয়াশ করে তখনই কিন্তু ফ্যাসা লাগা দিয়ে দেন ড্রাই করতে দিয়ে দিবা, ঠিক আছে? তো এই কাপড় আমি আগেই ধরে নিলাম, কারণ এই টাইপের ড্রেসগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য অ্যাকচুয়ালি মানে যেভাবে করতে হয় সেটাই বললাম। কারণ পাকিস্তানে আরও দামি দামি ড্রেসগুলো থাকে না, তো ওগুলো কিন্তু ওখানে আলাদা করে লিখাই থাকে যে এগুলো হচ্ছে শুধুমাত্র ড্রাই ওয়াশ। সেটা দেখো, পুরোটা ফ্রন্ট পার্ট দেখিয়ে দিচ্ছি, বাড়িতে একটু পিসগুলো যেটা তোমরা পাচ্ছ ভালো পরিমাণে রঙ। আমি যদি তোমাদেরকে উচ্চা করে ধরে দেখাই যে আমার কাঁধের এখানে ধরো এই প্যাটার্ন, এই জিনিসটা তো কাঁধের এখানে আছে তাই না? তো আমি এভাবে ধরে দেখাই, দেখো জামাটা কতখানি রঙ নিচে দেখতে পাচ্ছ না মানে সেটা না, এই যে ওকে ফুল ফ্রন্ট পার্টে কিন্তু তোমার সুতা দিয়ে কাজ করছে, ফ্রন্ট পার্ট না ব্যাক পার্টও ফুল দিয়ে সুতা দিয়ে কাজ করা আছে, সাথে ফ্রন্ট পার্টে যেটা করছে স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে? আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, দেখো সাথে পুরোটা ফ্রন্ট পার্ট হচ্ছে সুতা দিয়ে ওয়ার্কের সাথে সাথে স্টোন ওয়ার্ক করা, দিয়ে জামাটা নিচে জামাটা যখন হচ্ছে তোমরা ইনারটা দিবা তখন কিন্তু এই কাজগুলো আরও বেশি পরিমাণে ফুটবে। এখন স্ক্রিনে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে আমি জানি না, যেহেতু হচ্ছে গিয়ে পাকিস্তানি যত দামি ড্রেসই আসুক এটার সাথে ইনার আসে না প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো টু পিস, ঠিক আছে? তোমরা যখন প্যান্টের কাপড়টা কিনতে যাবা প্যান্টের কাপড়ের সাথে ম্যাচ করে ইনারটা একবারে কিনে ফেলবা। তো যখন ইনারটা ভিতরে দিবা তখন দেখবা ড্রেসগুলো না কাজগুলো আরও বেশি ফোকাস পাবে, ঠিক আছে? দেখো ব্যাক পার্টটা দেখে নাও, ব্যাক পার্টটা কিন্তু ফুললি সুতা দিয়ে কাজ করা আছে, ড্রেসগুলো অসম্ভব পরিমাণে সুন্দর, ঠিক আছে? এবং যে পরিমাণ পাশে কাপড় চোপড় দেওয়া আছে এটা কিন্তু আমারই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আমার চেয়েও মানে আরেকটু হেলদি যারা আছে তাদেরও কিন্তু সুন্দর করে হয়ে যাবে, দেখো ভালো পরিমাণে কাপড় দেওয়া আছে, ঠিক আছে? অনেকেই কনফিউজ থাকে এই টাইপের ড্রেসগুলোর ক্ষেত্রে, এই জন্য আমি তখন বলে দিলাম। অনেকে ইভেন পাকিস্তানি দামি ড্রেসগুলোর ক্ষেত্রে সবাই মানে যখন দেখে তখন মানে কাছে এটা আমার হবে এরকম একটা ব্যাপার থাকে যে আমরা মানে চিন্তা করে দাম দিয়ে 8,000-10,000 টাকা একটা ড্রেসের দাম এটা হবে কি না আসবে কি না অনেকটা কনফিউজ হবে, বাট ব্যাপারটা তা না, কাপড় কিন্তু আসলে ভালো পরিমাণে দেওয়া থাকে। বাট যেটা হয় যে এই টাইপের কাপড়গুলো একটু যখন দেখা যায় আর কি মানে ওপেন করা হয় তখন মনে হয় খুব স্লিম ফিগার একটা কিছু, এক্স্যাক্টলি সেম জিনিসটা পরার পরেও হয়। তুমি যখন জামাটা পরবা এই টাইপের জামাগুলোতে কিন্তু আসলে একটু মানে জিনিসটা কাট ডাউন লাগে, হ্যাঁ মানে একটু হেলদি যার আছে তাদেরকেও একটু মানে লম্বা টাইপের মানে একটু জিনিসটা একটু স্কিয়ার টাইপের একটা ব্যাপার আছে, একটু খুব সুন্দর আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না, হ্যাঁ। তো এইটা দেখো ওনাটা মানে একটু বেশ ইয়েটা লাগে জিনিসটা, সেটা তো অনেক বেশি সুন্দর লাগে, ঠিক আছে? সেইটা দেখো ফুল ওনাটা কিন্তু সেই ফুল ওনাটাও কিন্তু সুতা দিয়ে এভাবে পুরোটাই কিন্তু তোমার হচ্ছে সুতার কাজ করে দেওয়া আছে, দেখো সুতা দিয়ে পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ওকে? তো ফুল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সুতা দিয়ে এমব্রয়ডারি করা, এর সাথে সাথে যেটা করেছো
ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস ওড়না সবই হচ্ছে সুতা দিয়ে এমব্রয়ডারি করা এবং সাথে যেটা হচ্ছে এক্সট্রা সেটা হচ্ছে জামার ফ্রন্ট পার্টে ফুললি স্টোন দিয়ে ওয়ার্ক করা এবং ব্যাক পার্টে নিচের দিকে একটু স্টোন দিয়ে মানে একটু আলাদা করে ডিজাইনটা করে দেওয়া আছে, ঠিক আছে। সো এখন এই বারিশের টু পিসগুলো পাকিস্তানি এই কালেকশনের টু পিসগুলো প্রাইস আমি বলে দিচ্ছি। আজকে আমি যে কটা বারিশে তোমাদেরকে দেখাবো যে কটা কালার কম্বিনেশন দেখাবো সবগুলো সেম প্যাটার্নের মধ্যেই হবে, প্রাইস পড়বে 2,300 টাকা অন দি, ওকে 2,300 টাকা অন দি। সো ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর আমি বলবো, মানে যে কোনো পার্টি বলো বা যে কোনো কিছু বলো ড্রেসগুলো অনেক সুন্দর করে তোমরা ক্যারি করতে পারবে, ড্রেসগুলো আসলেই সেই পরিমাণে সুন্দর, ওকে। একটা স্ক্রিনশট দিয়ে থাকে এই ড্রেসটা আমরা দেখো প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর, যার যে কালারটা ভালো লাগে সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলবা, ওকে। দেখো এটা হচ্ছে স্লিভসের কাপড়টা, ওকে। স্লিভসের কাপড়টা দেখে মনে হচ্ছে আচ্ছা অনেক ছোটো হয়ে গেছে, হ্যাঁ, বাট ব্যাপারটা এরকম কিছুই না। বা দামি দামি পাকিস্তানি ড্রেসের ক্ষেত্রে এটা হয় যে স্লিভসের এরকম মানে যখন টুকা টুকা কাপড় দেওয়া থাকে তখন দেখলে এগুলো বেশি ছোটো মনে হয়, বাট আমার কিন্তু ইজিলি আমার কিন্তু ড্রেস হয়ে যায় সবগুলো দিয়ে, তো আমার যদি হয় তোমাদের বাকি সবার তো হবেই। সেইটা দেখো ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ফুল ফ্রন্ট পার্ট, এটা কিন্তু সেম প্যাটার্নের মধ্যে ফুল ফ্রন্ট পার্টটা কিন্তু তোমার দেখো স্টোন দিয়ে ওয়ার্ক করে আছে, ঠিক আছে। এই যে ফুল ফ্রন্ট পার্ট স্টোন দিয়ে ওয়ার্ক করা সুতার কাজের সাথে সাথে, আর এই হচ্ছে ব্যাক পার্ট, এগুলো নিচে ইনার দিয়ে দেখাতে পারলে তোমার ড্রেসের ডিজাইনগুলো আরও অনেক বেশি সুন্দর করে বুঝতে পারতাম, ঠিক আছে। এই যে ব্যাক পার্ট দেখো, ব্যাক পার্টের নিচের সাইডটা ঘেয়ের সাইডে শিফট করে দেওয়া আছে, দেখো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ দেখিয়ে দিলাম, ওনাকে একটু দেখে নাও, এই হচ্ছে ওনাটা ফুল, ওনাটা কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা, ওকে। সো পুরোটাই হচ্ছে তোমার হচ্ছে জর্জেটের মতো করা, এগুলো হচ্ছে কি খুবই সুন্দর একটা কমফোর্টেবল একটা জর্জেট, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি কাপড়ের কোয়ালিটি ভালো না হলে এই যে এত কাজ করছে ফ্রন্ট পার্টটা মনে হয় যে এত প্রেশার দিচ্ছে, অবশ্যই কাপড় ভালো না হলে কিন্তু এই জিনিসটা থাকবেই না, ঠিক আছে। সেই জন্যই বললাম যে যার মানে মনে করো যেহেতু শোরুম আমাদের ওপেন আছে অলরেডি, তোমরা কিন্তু চাইলে আমাদের শোরুমে এসে হাতে ধরে দেখে নিয়েও কিন্তু জিনিসগুলো কিন্তু পারচেস করতে পারবে, সেটা সুবিধা হবে যেটা যে হচ্ছে গিয়ে একটা ওনাটা দাম আমাকে যেটা সুবিধা হবে যে হচ্ছে গিয়ে তখন ড্রেসগুলো নিয়ে এখনো ধরনের কনফিউশন থাকবে না, বা হচ্ছে গিয়ে মনের মধ্যে একদম খচখচানি থাকবে না, যে ড্রেসগুলো সামনে থেকে ধরে দেখে নিয়ে যেতে পারলে। আর যারা মনে করো ঢাকার বাইরে আছো বা একটু ঘুরে আছো বা মনে করছো বাসা থেকে অর্ডার করবে তারা তো অনলাইনে অর্ডার করে দিতেই পারো, হ্যাঁ, ড্রেসগুলো হাতে পারবে মানে বুঝতে পারবে যে ড্রেসগুলো আসলে কতটা পরিমাণে সুন্দর। আর যারা গ্রহের উপরে ট্রাস্ট রাখো, গ্রহের উপর বিশ্বাস করো, হ্যাঁ, তাদের তার সেই আমাদের কথা কী বলবো, কোনো কিছু বলে না, কারণ আমি যেটা হয় একটা ক্যাটালগে পিকচার আপলোড করলে আমার ড্রেস দেখা যায় তখনই বুট হয়ে অনেক মানে দেখা যায় অনেকগুলোই যে কয়েকটা পিসে আমি আনি তার মধ্যে অনেকগুলো অলরেডি বুট হয়ে যায় যে হচ্ছে আপনাদের অলরেডি অর্ডার চলে আসছে, ঠিক আছে। তো ওই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা আমি সবসময় ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফ্রন্ট পার্টটা দেখে না তোমরা আমার সাথে যদি থাকো অবশ্যই আমি তোমাদের মানে খুশি মতনই ইচ্ছা মতন তোমার তোমরা যে টাইপের ড্রেসগুলো চাও যতটা রিজনেবল প্রাইসে পসিবল আমি চেষ্টা করবো অলসমকে এনে দেওয়ার জন্য। তো ফ্রন্ট পার্টটা দেখে নাও, ফুল ফ্রন্ট পার্টটা দেখে নাও, এই ড্রেসটা কিন্তু কালারটা খুবই সুন্দর, স্পেশালি এখানকার যে ডিজাইনটা করেছে হ্যাঁ এগুলো তো সব স্টোন ওয়ার্ক, তো খুব ভালো লাগতেছে এই জিনিসটা, খুবই সুন্দর লাগতেছে, ওকে। প্রাইস হচ্ছে আমি কিন্তু ড্রেস যেহেতু একটা ভালো দেখিয়েছি আমি কিন্তু এখন তোমাদেরকে কালারগুলো দেখাচ্ছি, বেসিক্যালি আমি তোমাদেরকে এখন কালারগুলো দেখাচ্ছি, কারণ ডিজাইন কিন্তু আমি চেষ্টা করেছি এখন ড্রেস প্রথম দু তিনটা ড্রেস খুব ভালো মতো দেখিয়ে দেবো, এখন জাস্ট তোমাদেরকে কালারগুলো দেখাচ্ছি কী কী কালার আছে, সো ভিডিওটা শর্ট হলে সুবিধা হবে যেটা তোমরা কিন্তু অর্ডারটা তাড়াতাড়ি করে ফেলতে পারবে, তাই না, যে আচ্ছা আর বারিশে কী কী কালার আছে কাছে আছে দেখে নিই তো ঝটফট করে দেখে ঝটফট করে অর্ডারটা করে দিই। সো নেক্সট কালার যে আছে খুব ডিমান্ডিং একটা কালার সেটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাকের জন্য মানে সবাই সবসময় খুবই খুব গভীর আগ্রহ বসে থাকে এবং এই ব্ল্যাক কালারটা অসম্ভব সুন্দর, হ্যাঁ খুবই 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 সুন্দর একটা ব্ল্যাক, এটা পরে আমার তো কেমন লাগছে আমি যাই না, আমার সুন্দর লাগতেছে কিনা আমি যাই না, মানে আমার আপুরা তো আমি বুঝি না আপুরা আমাকে শুধুমাত্র রঙের ড্রেস করে ছবি দেয়, মানে মাশাল্লাহ এত সুন্দর লাগতো মানে লাগে আপুদেরকে, আমি দেখে মনে হচ্ছে অনেক দামি কোনো একটা ড্রেস পরলে একেবারে এরকম লাগে, মানে এত সুন্দর করে আপুরা ক্যারি করতে পারে, হ্যাঁ মানে সামান্য একটা লং করলে মনে হচ্ছে যে এই এই মানে ওই অবস্থা আপনি মনে হয় কোনো অনুষ্ঠানে নিয়ে যায় দাওয়াতটা হচ্ছে কোনো সমস্যা নেই, মানে এত সুন্দর করে আপনারা ক্যারি করে মাশাল্লাহ। দেখো এটা হচ্ছে গিয়ে তোমার স্লিভসের কাপড়টা, ঠিক আছে, ভিসাটি দেওয়া আছে কাপড়, ওকে। সো ফ্রন্ট পার্টটা একটু দেখে নাও, আমি বেসিক্যালি কালার দেখাচ্ছি তোমাদের সুন্দর একটা রেড ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের উপরে পুরোটাই কিন্তু একটু স্টোন দিয়ে ওয়ার্ক করা,
যখন ইনার যাবে, বারবার আমি একই কথা বলছি, যখন ইনার যাবে কাজটা তখন আরও বেশি পরিমাণে ফোকাসিং লাগবে, ঠিক আছে, আরও বেশি পরিমাণে ফোকাসিং লাগবে। এইটা তো ফ্রন্ট পার্টটা তোমরা দেখাই, অবশ্যই চেষ্টা করবে তোমরা হচ্ছে প্যান্টের কাপড়টা যে কাপড়টা নেবা সেটা একটু পিছলা টাইপের কাপড় নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, ওটা আর কি কাপড় বলে জানি, নামটা তো মনে করতে পারছি, ইন্ডিয়ান যে ক্রিয়াগুলো দেয় শোন না, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ওই ওই কাপড়গুলো নিয়ে ডিনার সহ দিলেও ভালো লাগে, আর মানে খুব কমফোর্টেবল হয়, মেইন কথা হচ্ছে খুব কমফোর্টেবল হয়। এই যে ফুলনে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা, এইটা বেসিক্যালি ব্ল্যাকের উপরে অ্যাশ কালার দিয়ে করা, তো এই জন্য গালাটা বেশি ফুটছে। ব্ল্যাকের উপরে ব্ল্যাক দিয়ে করলে যতটা না ফুটবো, ব্ল্যাকের উপরে অ্যাশ দেওয়ার কারণে কালারটা একটু বেশি পরিমাণে ফোকাস পাচ্ছে ওই ব্ল্যাকটা। ওকে, একদম সুন্দর এক একটা একটু রেড কালার, ঠিক আছে, যারা মনে করো নতুন বউ আছো, কারণ এই লকডাউনের মধ্যে কত আপুদের বিয়ে হয়ে গেছে, ফুললেই দেখি সিনিয়র আপু বলো, জুনিয়ররা বলো, হ্যাঁ মানে এদের বিয়েই হচ্ছে, বিয়েই হচ্ছে লকডাউনের মধ্যে সবাই সীমিত পরিসরে বিয়ে শাদি করে ফুটতেছে। তো নতুন বউ যারা আছে তাদের জন্য একদম পারফেক্ট একটা কালার, অ্যাকচুয়ালি বাড়িশের অনেকগুলো কালারই নতুন বউদের জন্য একদম পারফেক্ট। এর মধ্যে যে একটা খয়েরি দেখিয়েছি, এখন একটা রেড দেখাচ্ছি, তার রানী গোলাপ কালার দেখাবো, তো এই টাইপের কালারগুলো সবগুলো নতুন বউদের জন্য একদম পারফেক্ট কালার, তাই না? কারণ হচ্ছে যেহেতু এখন লকডাউন ছিল, বিয়ে হয়তো হয়ে গেছে, এখন শুধু হয়তো একটু দাওয়া দাওয়া থাকবে না, কিন্তু এই বছর বছর একটু যাওয়া হবে, তো এখন তো সুন্দর সুন্দর ড্রেস লাগবে, শাড়ি লাগবে, তাই না? সব কিছু সবাই তো সব কিছুই ইয়ে করে, আর একটু দূরে জার্নি করলে তো নতুন বউদের শাড়ি পরে থাকলে তো জার্নি করতে পারবে না, তখন হচ্ছে মানে সুন্দর সুন্দর সালোয়ার কামিজ লাগবে। সো এই জন্য কিন্তু দেখো একদম সুন্দর একটা পারফেক্ট কালার এই ব্যাক পার্ট, ওকে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই আমি দেখি, এখানে স্টোন ওয়ার্ক করা আছে। এইটা হচ্ছে প্রাইস হচ্ছে 2300 টাকা, ওকে, স্ক্রিনশট নিয়ে তাহলে পেজে ইনবক্স করে দিতে হবে, ফুল অ্যাড্রেস আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সহ, তাহলে কিন্তু তোমার অর্ডারটা প্লেস হয়ে যাবে, ঢাকা সিটি তোমার ক্যাশ অন ডেলিভারি পাবে, ঢাকা সিটি বাড়ি থেকে আগে অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে। এছাড়াও যদি তোমরা হচ্ছে গিয়ে আমাদের মানে অনলাইনে আরও একটা প্রসেস আছে, আরও একটা প্রসেস হচ্ছে গিয়ে ওয়েবসাইট, ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনেকে অর্ডার করতে পারো। ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আমাদেরকে অর্ডার করতে পারো, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে dapprobo.com, ঠিক আছে, আমি উপরে ক্যাপশনের লিঙ্কটা হচ্ছে তোমাদেরকে একবারে হচ্ছে গিয়ে অ্যাটাচ করে দেবো, এবার নীল কালি দিয়ে হচ্ছে গিয়ে একটা সুন্দর করে dapprobo.com লেখা থাকে, ঠিক আছে, ওটাতে ক্লিক করলে তোমার সঙ্গে সাথে কিন্তু তোমরা হচ্ছে গিয়ে ওই ওয়েবসাইটে চলে যেতে পারবা। ওয়েবসাইটে আমাদের যত লেটেস্ট যত ক্যাটালগ আছে, ওগুলোর মধ্যে যত অ্যাভেলেবল ড্রেস আছে সব কিন্তু ওখানে আপডেট করে দেওয়া হয় প্রতিদিন, সো তোমরা ওগুলো থেকে দেখে তোমার ফেভারিট ড্রেসটা কিন্তু নিয়ে ফেলতে পারবো। ওকে, তো এইটা দেখো, এটা হচ্ছে স্লিভের কাপড়টা, ওকে, তো আমি কিন্তু এখন জাস্ট তোমাদেরকে কালার দেখাচ্ছি, দেখো তো ভায়োলেট কালারের মধ্যে সুন্দর একটা ভায়োলেট কালার, ডিফারেন্ট টাইপ একটা ভায়োলেট কালার এই যে, ওকে, ওনা তো তোমরা কয়টা কালার দেখালাম, আরও দুই তিনটা কালার আছে, তো দুই তিনটা কালারও তোমাদেরকে ঝটপট করে আমি দেখিয়ে দিই, ভিডিওটা আশা করছি খুব শর্ট হবে, সো তোমাদের দেখার সুবিধা হবে, তাড়াতাড়ি করে তুমি দেখতে পারবা, তাড়াতাড়ি করে দেখতে পারলে তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দিতে পারবো। খুবই সুন্দর একটা কালার, ইভেন আমার আমুল বিয়ের শাড়ি কালারটা এরকম একটা রানী গোলাপি টাইপের কালার ছিল, তো আমার কাছে কালারটা খুবই ভালো লাগে। এই হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, ফুল ফ্রন্ট পার্ট কিন্তু দেখো, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ ওনা যাই দেখাচ্ছি না কেন, সবই কিন্তু তোমার সুতার কাজ যেটাকে বলে মানে এমব্রয়ডারি ওয়ার্ক করা, তার সাথে যে আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে, ঠিক আছে, এই জন্য শেষ কালার, ঠিক আছে, বাইশের আজকে কালেকশন যে কটা কালার দেখালাম আমি, এটা হচ্ছে আজকে শেষ কালার, 1 2 3 4 5 6 7 তোর সাতটা ড্রেস দেখালাম নাকি একটা, যাই হোক, টোটাল কয়টা কালার দেখালাম আমার ঠিক
নাই, সাতটা হবে। সো কার কোন কালারটা ভালো লাগছে দেখো, যার যে কালারটা ভালো লাগবে শর্টকাট করে মানে তোমার হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবে। বিকজ এখন কিন্তু একটু পার্টি ড্রেসও লাগবে, তাই না? একটু পার্টি ড্রেসও লাগবে, বিকজ দাওয়াত দাওয়াত সব কিছু অ্যাটেন্ড করতে হবে। সো বাড়িতে ড্রেস করতে আসলে এত সুন্দর লাগে সবসময় পরলে। আর এই টাইপের স্টোন ওয়ার্ক গুলো যেটা হচ্ছে একটু আমি পাকিস্তানি যে স্টোন ওয়ার্কের ড্রেসগুলো হয় ওগুলো না আলাদা ধরনের একটা সৌন্দর্য থাকে, মানে একটু অন্য রকম একটা সফিস্টিকেটেড একটা ব্যাপার সেটা থাকে। ওকে, ফুল ফ্রন্ট পার্টটা দেখে নাও, এই যে যার যে কালারটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদের পেজে ইনবক্স করে দিও। আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে 2,300 টাকা করে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আজকে তাদেরকে বলতে যাই আসলে বলতেছি যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই আল্লাহ।